শিক্ষার মান বাড়াতে নিজ নিজ প্রাথমিক বিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা দিতে সমাজের প্রতিষ্ঠিতদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সরকারের উদ্যোগের সাথে ব্যক্তি উদ্যোগ যোগ হলে তথ্য প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদে শক্তিশালী জাতি পাবে দেশ দেশে যোগাযোগ প্রযুক্তির অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন নিরক্ষরতা দূর করতেও ভূমিকা রাখছে মোবাইল ফোন প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ভিত্তিক বর্ণমালার পরিচয় ছড়া ও ছোট গল্পগুলোর ডিজিটাল ভার্সন তৈরি করেছে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আকারে উন্মোচিত এসব ডিজিটাল বইগুলো মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহারের পাশাপাশি ল্যাপটপ বা ডেস্কটপেও ব্যবহার করা যাবে অনুষ্ঠানে নিজের তথ্য প্রযুক্তি শেখার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি শিখেছি আমার ছেলের কাছ থেকে কারণ আজকের শিশুরাই কিন্তু আমাদের শিক্ষক শিক্ষায় ডিজিটালকরণে সরকারের নেওয়া উদ্যোগ প্রত্যন্ত এলাকা সহ সারা দেশে কার্যকর করতে হলে বেসরকারি উদ্যোক্তা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী যে সবাই তো কোন না কোন স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন ছাত্রী ছিলেন এখন অনেকেই সমাজের বিভিন্ন জায়গায় তারা অধিষ্ঠিত প্রত্যেক একটা উদ্যোগ নেন না যে আপনি আপনার সেই পুরনো স্কুল যেখানে অনেক ছোটবেলার খেলার স্মৃতি রেখে এসেছেন পরাশিতি রেখে এসেছেন সেই স্কুলগুলিতে অন্তত কেউ একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর দিলেন কেউ একটা ল্যাপটপ দিলেন এভাবে একটা উপহার হিসেবে আপনার স্কুলকে আপনি দেন বাংলাদেশের শিশুদের মেধার কথা উল্লেখ করে তাদের প্রতিভা বিকাশের তাগিদ দেন শেখ হাসিনা জানান যোগাযোগ প্রযুক্তি খাত বিশেষ করে মোবাইল ফোন সাক্ষরতা বাড়াতে কার্যকরী হাতিয়ারে পরিণত হয়েছে কার মেয়ে কোন রেজাল্ট করলো কত বেশি ভালো করলো এবং এটা করতে যে বাচ্চাদের উপর প্রচন্ড মানসিক চাপ দেওয়া হয় এটা করলে কিন্তু বাচ্চারা আসলে হয়তো একটা রেজাল্ট ভালো করলো পরবর্তীতে দেখা গেল যে তারপর পরে আসে ভালো করতে পারছে না এই চাপটা দেওয়া আর এই যে মায়েদের বা মা বাবাদের গার্জিয়ানদের কম্পিটিশন এটাও কিন্তু বন্ধ করতে হবে মেয়েদের জন্য এবং পার্বত্য অঞ্চলের শিক্ষাকে সহজ করে তুলতে নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী অঞ্চলে বেশিরভাগ স্কুলগুলি আমরা আবাসিক করে দেবো রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন